প্রত্যেক গাড়িতে 5-7 হাজার টাকা। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সেই দিনটা যেদিন সুমন নিজের বাইক কিনতে যাচ্ছে, ঠিক আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে। হ্যাঁ, তার কারণ হচ্ছে সুমনের কাছে ড্রাইভিং লাইসেন্সটা নেই, তো আমার যেতে হবে। এবার আমিও যদি বাইক নিয়ে যাই তাহলে তো প্রবলেম হয়েই যাবে। তো এখন যাচ্ছি আমরা বিড়া, বিড়ার ওখান থেকে অটো করে আবার যাবো আওয়াল সিদ্ধির ওখানে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। সময় হয়েছে এখন 12:30। বিরার ওখান থেকে আস্তে আস্তে বেশ খানিকটা সময় লেগে গেছে, ঠিক আছে। আর এখন আমরা চলে এসেছি রেবা অটোর এখানে, যেখান থেকে আমি আমার N160 নিয়েছিলাম। যদিও বা সেই ভিডিওটা করা হয়নি, কারণ আমি মাঝখানে অনেক দিন ব্লগ বন্ধ রেখেছি, জানোই। যাই হোক, তো এখানে মোটামুটি সুমন আজকে ফাইন্যান্সেই করছে, নিচ্ছে বাইকটা, ঠিক আছে। তো বাইকের কী প্রাইস না প্রাইস তোমাদেরকে সামনে জানাচ্ছি। সুমন ফার্স্ট টাইম বাইক কিনছে, ওর কেমন লাগছে আজকে? বলতে ডিসেম্বরে একটা আমাদের একটা প্ল্যানিং চলছে, সেটা হচ্ছে পুরুলিয়ার। তোমাদেরকে বলেই দিলাম, এখান থেকে আমি আমার N160 কিনেছিলাম, বাট সেটা ব্লকটা হয়নি, কারণ মাঝে তো তোমরা জানোই আমি একটুখানি বিজি ছিলাম অনেক কাজে। তো এখানে দাদার সঙ্গে তোমাকে কথা বলাবো। তো এখানে কেমন কি তোমার? নমস্কার, আমার নাম দীপঙ্কর ঘোষ, আমি রেবা অটোর তরফ থেকে বলছি। এখানে আশা করি আপনাদের আসলে সব রকম গাড়ি পেয়ে যাবেন এখানে, ইয়াম্মা, বাজাজ, হিরো, হন্ডা, তারপরে ভেসপা, এপ্রিলা, আপনি সব কোম্পানির বাইকই পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ডও পর্যন্ত আপনাদের এখানে পাওয়া যায় বুক করলে। মানে রয়্যাল এনফিল্ডও পাওয়া যায়? রয়্যাল এনফিল্ডও পাওয়া যায় আমাদের এখানে। আর আপনি এখানে সবসময় 12 মাসে আপনি অফার পাবেন, গাড়ির যা অন রোড প্রাইস থাকবে তাতে 5-7 হাজার টাকা করে দিতে হবে প্রত্যেক গাড়িতে, 5-7 হাজার টাকা সব কটা গাড়িতে। প্লাস আপনি গাড়ির সাথে তেল পাবেন, 5 লিটার মিনিমাম 5 লিটার তেল পাবেন, দুটো হেলমেট পেয়ে যাবেন, গাড়িটা কার রেইন কভার পাবেন, তারপরে গাড়ির সাথে আদার্স অ্যাক্সেসরিজের জন্য আলাদা কোনো টাকা নেওয়া হয় না আমাদের। তা বাদে আপনি যে কোনো গাড়ির জন্য যে কোনো সার্ভিস বলুন, তবে নাম্বার আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, সেখানে 10 দিন এক্সট্রা লাগতে পারে। এছাড়া আপনি সব রকম আপনাদের শোরুমটা একটু ঘুরিয়ে দেখাও, সব রকম গাড়ি পেয়ে যাবে। R15 MT দাম আছে 2,7,000 টাকা, সেই গাড়িটা আপনি 1,95,96 পেয়ে যাবেন। আচ্ছা, ইয়াম্মাতে মিনিমাম 7-8 হাজার টাকা করে ডিসকাউন্ট চলে নর্মাল, ইয়াম্মাতে 12 মাস ডিসকাউন্টটা পাবে। আচ্ছা, এইটা আমাদের একদম একটা বিশাল ফেসিলিটি। আচ্ছা, তো মানে মার্কেটের থেকে যা দাম তার থেকে তোমার এখানে 4-5 হাজার টাকা কমে পায়। আমি যত শোরুম আছে তাদের থেকে আমার এখানে 4-5 হাজার টাকা হলেও কম থাকে, কমে পায়। অন রোড প্রাইস ওরা নেবে অন রোড, আর আমি তার থেকে ডিসকাউন্ট দিয়ে গাড়ি সপ্তাহে 12 মাস। তো তোমরা তো শুনলে এখানে আসলে কিন্তু তোমরা মানে মিনিমাম 4-5 হাজার টাকা সব বাইকে ডিসকাউন্ট পাবে, আর জামাতে কিন্তু স্পেশাল 6-7 হাজার টাকা 8 হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা মানে এখানে একবার বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার 700-1352-768। ঠিক আছে, তো এখানে আসতে হলে আগে থেকে যদি কোনো বুক করতে হয় তো দাদাকে কন্ট্যাক্টে মানে ফোন করে নেবে। আর এটা এই জায়গাটার ঠিকানা হচ্ছে আওয়াল সিদ্দিক চৌমাথা, জিরাট বাজারের এখানে রেবা অটো। আর আপাতত গাড়ি এখন রেডি হচ্ছে, পেমেন্ট টেমেন্ট সব ডান হয়ে গেছে, সুমন বসে আছে, ওর এক্সাইটমেন্ট আমি দেখতে পাচ্ছি না। ও বাইক কিনতে এসছে, সবার মধ্যে যে থাকে একটা ব্যাপার ওর মধ্যে আমি পাচ্ছি না, যাই না, মনে হয় একটু কষ্টে ভুগছে, টাকা পয়সা বেরিয়ে গেছে অনেক আর গরম। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখন গাড়ি কিন্তু রেডি হচ্ছে আমাদের N160। আর এইখানে এখন সিট কভার টিট কভার এসব লাগানো হবে, আপাতত এটা পুরো রেডি হচ্ছে। আর এখানে কিন্তু সার্ভিসিংও হয়, তো তোমরা এখান থেকে সার্ভিস করাতে পারো, ঠিক আছে। আপাতত রেডি হোক গাড়িটা, তারপরে আসছি আমরা। বাইকের ফাইনালি দাম কিন্তু 1,58,000 টাকা, আমরা কিন্তু এখানে 1,58,000 পেয়ে গেছি, ঠিক আছে। ও ফাইন্যান্সে নিয়েছে বাইকটা, ঠিক আছে। ওর 38 মাসের করেছে, 38 মাসে কিন্তু 3,900 করে পড়ছে, ঠিক আছে। আর তার সাথে এত ডাউন পেমেন্ট করেছে 50,000 টাকা। তো এখন কাগজপত্রের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলে পেমেন্ট করবে। তো সুমন নিচ্ছে কিন্তু N160, ঠিক আছে, মাঝে যে ভার্সনটা পেরেছিল ওইটা। আর এইটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, একদম নিউ যেই ভার্সনটা এসছে USD-র সাথে, ঠিক আছে, এটা কিন্তু সেটা। আর এটা গ্রাফিক্সটাও তোমরা দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভালো করেছে। আর সুমন এটা নিচ্ছে না, সুমন ডিজিটাল মিটারে যেটা
আছে সেটাই কিন্তু নিচ্ছেন নর্মাল ভার্সানটা, ঠিক আছে? কারণ এটার দাম 1,72,000 মতো বলছে, বুঝতে পেরেছি। তো সেই জন্য ও ভাবলো এটার থেকে ওটা নেওয়াই ভালো হবে। কেমন লাগছে বল? ভালো লাগছে, নতুন বাইক, এক্সাইটমেন্ট। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো হেলমেট প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? ISI হেলমেট, তো এই যে একটা হাফ হেলমেট, আর তার সাথে আছে হচ্ছে আরেকটা ফুল ফেস হেলমেট ব্ল্যাক কালারের। ঠিক আছে, আর এখানে কিন্তু তাহলে দুটো হেলমেট দেওয়া হচ্ছে, সিট কভার প্লাস গাড়ির একটা কভার। গাড়ির কভারটা আজকে নেই বলে সেটা আমরা পরের দিন যেদিন নাম্বার প্লেট নিতে আসবো সেদিন কিন্তু নিয়ে নেবো। তো এখন একটু যাব গিয়ে গাড়িটা টেস্ট রাইড করে নেবো, দেখবো কোনো প্রবলেম টবলেম আছে নাকি, ঠিক আছে? চলো গিয়ে দেখা যাক। তো টেস্ট রাইড তো করে আসলাম, করে গাড়িতে কোনো প্রবলেম নেই। আমার পেছনের ব্রেকের বাইকটা একটু কম লাগছিলো, বাট ওটা বললো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। তো ফাইনালি সমস্ত কাগজপত্রের কাজ যা আছে সব কিছু হয়ে গেছে, ঠিক আছে? গাড়ি একদম রেডিও আছে। তো এখন বাজে হচ্ছে 2:45, ঠিক আছে? এখন এখান থেকে বাড়ির দিকে যাবো, আর সব কিছু রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর তোমাদেরকে তো সব দামটা বলে দিলাম, কোথার থেকে নিচ্ছি সেটাও বলে দিলাম। ওকে, তো এখন বাড়িতে যেতে হবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, খুব বেশি একটা বড় করলাম না ব্লগটা, ঠিক আছে? ইনফরমেশান যা দেওয়া হচ্ছে তোমাদেরকে দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এখন ও যাবে গিয়ে পুজো টুজো দেবে, ঠিক আছে? তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন বাই, আর সবাই অবশ্যই দেখতে থাকবে ডিজিজ গেমস। বাই।